দাবি ছিল দীর্ঘদিনের। তাই কুমিল্লার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম আর রাজধানী ঢাকার সহজ যোগাযোগ গড়তে শাসনগাছা আর পদুয়ার বাজারে শুরু হয় একাধিক ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া। এরই মধ্যে কেটে গেছে দেড় থেকে দু বছর, একটির কাজও শেষ হয়নি আজ পর্যন্ত। উপরন্তু ভেঙেছে রাস্তাঘাট, বেড়েছে ভোগান্তি আর আতঙ্ক। আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ছাওয়া ছিল এবং সে কাজটি করতে গিয়ে বন্ধ হয়ে আছে। চট্টগ্রাম বন্দরের পরেই কুমিল্লাকে ধরা হয়। কুমিল্লার সাথে ঢাকার যে যোগাযোগটা, উত্তর পশ্চিমাঞ্চলের যে যোগাযোগটা, যোগাযোগটার পরিধিটা খুব অল্প সময়ের মধ্যে হবে। ফ্লাইওভারের কাজই যদি না করতে পারে, কেন এই ফ্লাইওভার করলো, কেন ফ্লাইওভার করলো, কেন রাস্তাগুলো নষ্ট করলো? ফ্লাইওভারটা হওয়ার পর দেখা যায় আমাদের উন্নয়ন থেকে বেশি হয়েছে ক্ষতি। ফ্লাইওভারটা যেন কুমিল্লার জন্য মরণ ফাঁদ, প্রতিদিন এখানে লাখো মানুষের পদচারণা। ফ্লাইওভার দুটির কাজ অসম্পূর্ণ থাকায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। বেশি ভোগান্তিতে আছেন খামারবাড়ি, রেসকোর্স, সাতোরা, নোয়াপাড়া, দুর্গাপুর উত্তর ও দক্ষিণ, আড়াইওড়া সহ আরও কিছু এলাকার মানুষ। জনবহুল রাস্তা এবং কুমিল্লা সিটির মধ্যে এক নম্বর রাস্তা এটা, এখন টোটাল রাস্তাটাই বন্ধ করে দিয়েছে ফ্লাইওভারের কাজের জন্য। আমাদের স্থানীয় ইকো প্লাজার সকল দোকান ব্যবসা বাণিজ্য আজকে খারাপের দিকে চলে যাচ্ছে। তারা কাজ ভালোভাবে করতেছে না, এমনকি সম্পূর্ণ করতেছে না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর যায় কিছু ছিল এই রাস্তাঘাটের কারণে আমরা আসলে ব্যবসা করতে পারতেছি না। ফ্লাইওভারটা নির্মাণ করে কুমিল্লাবাসীর এই যে দুর্গম, এটা লাঘব করার জন্য আমি সরকার এবং নতুন মেয়রের কাছে আবেদন জানাচ্ছি। এই অবস্থায় ফ্লাইওভার করার পরে মানুষের জনজীবন যে অতিষ্ঠ হয়ে গেছে। কুমিল্লার সিটি মেয়র বলছেন অল্প দিনের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। ঢাকা কুমিল্লার মেইন রোড, এটা তো এটা টোটালি তো ক্লোজ, উপরে কাজ শেষ, পাশের কাজ হইতেছে। আমি আশা করি জুন মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ এটা এটা চালু হলে কিন্তু আমরা যানজটটা বেশি কমে যাবে। বর্ষার আগেই ফ্লাইওভার নির্মাণ কাজের সমাপ্তি চান শহরবাসী। দীর্ঘদিন আগে কুমিল্লা ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হলেও আজ পর্যন্ত তা শেষ না হওয়াই শহরবাসীর কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।